স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক শহীদ জায়া মুসারী শফির মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ। মেলা সাড়ে 11টার দিকে তাকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। এ সময় একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার মরদেহে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তার প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এরপর মরদেহ নেওয়া হয় নগরীর চৈতন্য কবরস্থানে। জোহরের নামাজের পর সেখানে তাকে দাফন করা হয়। বেগম মুস্তারী শফি বাংলাদেশে প্রগতিশীল আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিলেন। ওনাকে আমরা ধ্রুবতারা হিসাবে এবং শপথের একজন মানে মাধ্যম হিসাবে আমরা ওনাকে দেখতাম। তার চলে যাওয়া মানেই হচ্ছে আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম। একে একে আমাদের নক্ষত্রের পতন হচ্ছে। আমি মনে করি বেগম মুস্তারী শফি তিনি একজন অকুতোভয় সাহসী মুক্তিযোদ্ধা। তার যারা অনুসারী তারা যেন তারই মতো নির্ভীক চিত্তে এগিয়ে যান, তার স্মৃতি মনে রেখে, তার অবদানকে মনে রেখে। আজকে আমরা যেন সব কিছু হারিয়ে ফেললাম, এই হারানোর শোক কিভাবে আমরা কাটিয়ে উঠবো জানি না। আমার মা আসলে স্বপ্ন ছিল এই দেশকে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত নারীদের উন্নয়ন,